Hi friends, welcome back to my channel. আশা করছি ঠান্ডাতে সবাই ভালোই আছো। আমি তো একদম জমে যাচ্ছি ঠান্ডাতে। মানে এই ভিডিও যে করতে বসেছি মানে এত ঠান্ডা লাগছে আর আমার এই হাত পা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। আমার শীত পড়লে কি হবে তো হাত পা গুলো না খুব ঠান্ডা হয়ে যায়। তো একদম হাত পুরো ঠান্ডা বরফের মতন। আর আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে কিসের উপর ভিডিওটা হতে চলেছে। তোমাদেরকে বলেছিলাম যে কুদরের মেলা থেকে অনেক জিনিস কিনে নিয়ে এসেছি, তো ওটার উপরে তোমাদেরকে একটা ভিডিও দেবো কী কী জিনিস কিনেছি সেগুলো নিয়ে। তো আজকে তোমাদেরকে সেগুলোই দেখাবো কী কী কিনে এনেছিলাম মেলা থেকে। তো অনেক জিনিস কিনেছি, কোথা থেকে শুরু করব? হ্যাঁ, আগে এই থালা বাসন থেকে শুরু করি কী কী কিনেছি। এই যে এরকম কয়েকটা প্লেট কিনেছি, ডিজাইনগুলো সুন্দর দেখো। আর এগুলো মানে একদম হালকাটা নয়, বেশ ভারী মতো আর কি, একদম দেখো। আর সবসময় কী বলতো সিরামিকের জিনিসগুলোতে মানে ইউজ করতে একটু ভয় লাগে, চটচট করে কাজ করা যায় না, ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এইগুলোতে জিনিস দিলে বেশ দেখতে ভালোও লাগে আর বেশ সুন্দর জিনিসগুলো। এরকম কয়েকটা প্লেট কিনেছি আর এরকম একটা বড় বাটি কিনেছি, এটা ওই ফাইবারেরই এই বাটিটা আর এই থালাটা। এগুলো বেশ ভারী মানে পাতলা না, এরকম থালা বাটি কিনে দুটো সেট আর কি, দেখতে খুব সুন্দর। আর একটা এরকম থালা কিনেছি, এইটা অতটা ভালো লাগেনি, ফুল ফুল মতো, কিন্তু এই ব্লু কালার একটা বেশ সুন্দর সাদা কালারের উপর। এইটা হলো থালা প্লেট বাটি, আর একটা বাটি কিনেছি, এরকম কয়েকটা বাটি কিনেছি। আমি রান্না টান্না করার যখন ভিডিওগুলো করি বেশ এতে দিলে দেখতে ভালো লাগে। আর এরকম দুটো কাঁচের বাটি কিনেছি, দুটো আছে আর দুটো কিনলাম। আর কিনেছি এই যে এরকম ছটা কাপ, এই কাপগুলো মানে মেলাতে ভীষণ বিক্রি হচ্ছে, প্রচুর বিক্রি হচ্ছে। দুটো ওরকম বড় বড় দোকানে বসেছিল এই কাপ প্লেট থালা এইসবের দোকান, ভালো মানে জিনিসগুলো এত সুন্দর, কাঁচের জিনিসগুলো সুন্দর আর এমনি যেগুলো ফাইবারের জিনিস সেগুলো খুব সুন্দর। এরকম কাপ মানে প্রচুর লোক কিনছে, এমনি বাড়িতে চাটা খাওয়ার জন্য কফি লেখা আছে। এরকম ছটা কাপ কিনেছি আর একটা এরকম কাপ দেখো, মানে কফি মাপ। এইটা মেনলি কিনেছি কি এর ওপর একটা ওই ড্রয়িং করবো বলে, ছবি আঁকবো বলে, জানি না কতটা পারবো কি। তো কিনলাম একটা হোয়াইট কালারের চাইছিলাম, একটা ব্ল্যাক কালারের চাইছিলাম, হোয়াইটটা পাইনি ব্ল্যাকটা পেয়েছি। এইটা কত টাকা নিল, এটা 70 টাকা নিয়েছি। আর একটা ছোটো কাপ, প্রথমে ছোটোটা কেনা হয়ে গেছিলো, বড়োটা পাচ্ছিলাম না বলে আমি তা হোক ছোটোটাই কিনি, তারপরে এটা কিনে নিয়েছি। তারপরে একটা দোকানে দেখছি যে এরকম একটা কাপ আছে, এটা একটাই ছিল, আর একটা নিতাম না হলে, একটাই ছিল, আমি যা হোক নিই। আর একটা এমনি ছাঁকনি কিনেছি এরকম, একটা খুন্তি, আর যে এরকম বাটি, এগুলো ওই সেন্টার টেবিলে বা ডাইনিং টেবিলের ওপরে রাখলে বেশ ফুল টুল দিয়ে রাখলে দেখতে ভালো লাগে। একটা সাদা কালারের কিনেছে, একটা এরকম লাল কালার, দেখতে বেশ সুন্দর। ব্যাস এগুলো হলো থালা বাটি, মানে থালা বাটি বাসন এগুলো হলো কমপ্লিট। এবারে অন্য জিনিস দেখাচ্ছি। ও আর একটা জিনিস দেখানো হয়নি, এই যেরকম একটা এয়ার টাইট কন্টেনার কিনেছি, এগুলো কোনো জিনিস রাখার জন্য বেশ ভালো। এগুলো কিন্তু ভালো মানে ভালো কোয়ালিটি, পাতলা সেরকম না, ভালো জিনিস এগুলো বেশ। এইটা একটা কিনেছি,
আর তোমাদেরকে বলেছিলাম না যে মেলাতে যে ব্যাগের দোকানগুলো বসেছে খুব সুন্দর, মানে দামও বেশ কম আর কোয়ালিটিগুলো ভালো। তো বললাম যে একটা ব্যাগ কিনবো, একটা ব্যাগ কিনেছি। কালারটা কেমন লাগছে বলবো, আর একটা কালার ছিল একটু গোলাপি গোলাপি টাইপের, তেমনি ব্যাগ সাধারণত এই ধরনের কালারই ভালো লাগে, একটু মেরুন টাইপের কালারগুলো ভালো লাগে। আমার এই লকেটটা না একদম বাজে লেগেছে, কি লাভ না কি লেখা আছে, এইটা বেশ সুন্দর, এটা ভালো লাগছে, কিন্তু এইটাকে বাদ দিতে চাইছি, কিন্তু এটা খোলা যাবে কি না কি জানি, দেখতে হবে এটা কি করে খোলা যায়। মানে এইটা একটা কেমন লাগছে সঙ্গে, শুধু এটা থাকলে বেশ ভালো লাগছে। এটা 250 টাকা নিল, আর ব্যাগগুলোর কোয়ালিটিগুলো সত্যি খুব ভালো। মানে এর আগের আগের বছর না তার আগের বছর, গত বছর তার আগের বছর কিনেছিলাম একটা ব্যাগ, 100 টাকা নিয়েছিল ব্যাগটা। আমি এমনি নিই কি হবে, 100 টাকার ব্যাগ কতদিন চলবে, কিন্তু ব্যাগটা আমি এখনও নিই, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। এই যে এটা 100 টাকা নিয়েছিল, এমনি কলেজ টলেজ যেতাম, ভালো ব্যাগ আছে, মানে সবসময় ভালো ব্যাগ নিয়ে কেন যাবো, এটা নিয়ে নিই, মানে কিছু হয়নি, যে এবার চামড়াগুলো উঠে গেছে কিচ্ছু হয়নি, একদম যেমন ব্যাগ তেমন আছে। এটা 3 বছর হয়ে গেল, একদম নতুনের মতন আছে দেখো, কিন্তু এটা আমি ইউজ করি, যেখানে যাই আমি এটাই নিয়ে যাই। ওই জন্য বলছি ব্যাগগুলো খুব ভালো, মানে সস্তা আর কোয়ালিটিগুলো ভালো। আর একটা ওই যে ওখানে শান্তিনিকেতনের দোকানগুলো হয়, ওই শান্তিনিকেতন দোকান বসেছিল, ওখান থেকে এটা মা নিয়েছে মায়ের জন্য। এটা কত নিল, 130 টাকা। আর একটা যেন কি নিলাম, আচ্ছা ব্যাগগুলো দেখানো হলো, আর কি দেখাই এবারে কি দেখাই, হ্যাঁ আর একটা এই যে একটা যে প্লাজো প্যান্টগুলো এখন বেরিয়েছে না, ওইগুলো একটা নিয়েছি। আমি এর আগে পরিনি প্লাজো প্যান্ট, কেমন একটা লাগে ঢল ঢল করে, তো মা বলে নে না একটা দেখি, আমি দেখি একটা নিই বাড়িতে পড়ার জন্য। অন্য অনেক কালারের ছিল, তো আমি বলি প্যান্ট একটু কালো কালো কালারের হলেই ভালো লাগে, মানে অন্য কালারটা ঠিক ভালো লাগে না, এটা নিয়েছি এমনি বাড়িতে পড়ার জন্য আর কি, ঠান্ডাতে বা পরা যাবে না, গরম পড়লে পরব। আর এই যে একটা ফুল নিয়েছি, ফুলের স্টিক, কি দাম জানো তো ফুলের স্টিকগুলো, দুটো ফুলের দোকান বসেছে, মানে একটা বড় দোকান বসেছে ফুলে, আর একটা একটুখানি ছোট, মানে দোকানগুলোতে এত দাম, এটা নেওয়ার ইচ্ছা ছিল এই ছোট্ট এরকম টবের মতন, আর ওপরে অল্প মানে ফুলও না জাস্ট পাতা মতন এরকম করা আছে, দাম বলছে 250 টাকা 200 টাকা, একদম যে ছোট এইটুকুনি টবের মধ্যে এইটুকুনি ফুল, ওগুলো বলছে 120 টাকা 30 টাকা, দূর অত টাকা দিয়ে কেনে, এইটা নিলাম, এইটা 80 টাকা নিয়েছি। তাও ওটা দেখা যাচ্ছে যে একটা ফুল আছে, ওগুলো সে কিছুই নেই, একদম এতটুকু জিনিস অত দাম বলছে, প্রচুর দাম ফুলের। আচ্ছা আর কি দেখ, হ্যাঁ আর একটা জিনিস দেখে, কি বলতো মানে গাছটা, এটা মানে দোকানে বললো যে এটা মৃত সঞ্জীবনী গাছ, আমি এর আগে দেখিনি, নাকি মেলা টেলা আসে অনেকে বলছে, আমি দেখি নিয়েছি, এরকম তলাটা এরকম শিকড় আছে, আর যখন কিনেছিলাম মানে এই পাতাগুলো একদম এরকম মুঠো মতন করা ছিল আর কি, ছবিটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ এরকম এরকম করা ছিল, তো ওইটাকে এসে জলে ডুবিয়ে রাখতে বলেছিল, তারপরে এরকম হবে। এবার আমি তো অত জানি না, দোকানে বিক্রি হচ্ছে এমনি বোতলের মধ্যে এরকমভাবে রাখে, তো আমি জানি যে শুধু হয়তো গোড়াটা ডোবালি হয়ে যাবে, তারপরে এসে দেখি দুদিন ডুবিয়ে রেখেছি কিছু হয়নি, যেরকম সেরকম হয়ে আছে। তারপরে আমি আবার নিয়ে গেছি গাছটাকে, আমি তোমার গাছ কেন খোলেনি, তারপরে বলছে যে না এটাকে পুরো বালতির মধ্যে জল দিয়ে পুরোটা ডুবিয়ে রাখতে হবে, তারপরে এসে ডুবিয়ে রেখেছিলাম, এই যেরকম হয়েছে। যে দোকানে যেগুলো বিক্রি হচ্ছে না সেগুলো সুন্দর, আরও সুন্দর, মানে ওরা ওইভাবে সাজিয়েছে আর কি, মানে একদম ক্রিসমাস ট্রি যেরকম হয় পুরো এরকমভাবে একদম সুন্দর, কিন্তু এইটা যাই হোক এরকম হয়েছে ওই ঝাউ গাছের মতো, নাকি আবার বলছে এটাকে নাকি টবে নাকি মাটি দিয়ে বসিয়ে দিলে নাকি বলে ফুল হবে, জানি না ফুল হবে কিনা, এখন তো আপাতত গ্লাসই আছে। এই গ্লাসটা কিনেছিলাম গত বছর মেলাতে। আর একটা এই যে চপ্পল কিনেছি বাড়িতে পরার জন্য, আছে এমনি দেখতে ভালো লাগলো বেশ, ওই জন্য এটা কিনলাম,
এটা 100 টাকা নিয়েছি 50 টাকা করেও আছে বলছে যে ওগুলোতে নাকি ওগুলো ভালো হবে না গ্যারান্টি নেই বলছে এটা নিয়ে যাও গ্যারান্টি আছে কে জানে কি রকম গ্যারান্টি আছে এমনি ভালো লাগে বাড়িতে পরবো আর কি আছে ঘরে পরার জন্য শীতকালে তাই এবারে তোমাদেরকে কি কি সাজের জিনিস কিনেছি দেখাচ্ছি সেরকম কিছু নয় এবারে কানের টানের কিছু কিনিনি মেলাতে তো প্রচুর কানের দোকান বসে মানে একদম অনেকগুলো দোকান বসে কানের খুব সুন্দর দেখতে লাগে আছে কানের সেভাবে তো পড়া হয় না আমি অত মানে ভারী কানের পড়ি না তো ওই জন্য আর কিছু কিনিনি এমনি এমনি এরকম গার্ডার কিনেছি ওই যে হরেন মল দোকানগুলো বসে ওখান থেকে একটা এরকম ক্লিপ কিনেছি এই একটা ক্লিপ আরেকটা এরকম ছোট্ট মাছ ক্লিপ ক্লিপ শুধু ক্লিপই কিনে গেছি এই একটা ক্লিপ ব্যাক ক্লিপ গার্ডার এমনি বিনু টিনুনি করে দেওয়ার জন্য আর আর শান্তিনিকেতনে যে দোকানটা বসেছিল ওখান থেকে এই যে খোঁপা করে যে দেওয়ার জন্য ঘরটা কিনেছি আর কি কিনলাম আর এই যে এগুলো কান প্রসার করার জন্য কিন্তু আমি কিনেছি মেনলি যে ড্রয়িং করার সময় অনেক সময় লাগে এগুলো ওই জন্য কিনলাম এটা আর এই যে একদম অরিজিনাল গোলাপ দেখো এগুলো যে দেয় না বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে গেলে দেয় এমনি এরকম ভাবে দিয়ে দিল চুলে দেখতে বেশ ভালো লাগে গোলাপের মতো এগুলো দেয় দেখেছি অনেকে তারপর দেখলাম যে মেলায় বিক্রি হচ্ছে আমি নিই দুটো নিয়েছি এই একটা এই কালার লাল কালারের একটা আর একটা এই কালার একটা আমার একটা মায়ের একদম অরিজিনাল ফুলের মতো না আমাদের গোলাপ গাছটা তো এরকম ফুল হয় এই কালারের একদম এই কালারের এরকম দেখতে আচ্ছা আর কি কিনলাম হ্যাঁ আর একটা ওই যে কোমর বন্ধনীগুলো হয় না শাড়ির সঙ্গে পরলে অনেক দেয় কোমরে দেওয়ার জন্য ওরকম একটা ইচ্ছা ছিল কিনবো তারপর দেখছি যে মেলাতে পাওয়া যাচ্ছে আমি নিই একটা এটা 150 টাকা নিল অনেক আরো অনেক ছিল কাজ করা মানে এরকম এরকম ঝোলা ঝোলা ঝালর দেওয়া তো সেরকম এমনি সিম্পলের ওপরেই নিয়েছি কোথায় আর পড়বো থাক একটা যদি কোনো কাজে লাগে পড়লো নাহলে পড়ে এমনি ভিডিও করবো আর একটা এই যে হাতের একটা ব্যাঙ্গেলস মতো নিয়েছি এটা যে দোকানে বিক্রি হচ্ছে তারপরে এই সাইজেরও আছে আর একটু বড় সাইজেরও আছে তারপরে আমি বলছি যে এইগুলো আমাদের হবে বাচ্চা ছেলেটা আর কি বলছে না এগুলো তোমাদের হবে না এগুলো বাচ্চাদের আমি বুঝতে পারছি কারণ আমার হাতের রিচটা দেখুন একদম সরু বলছে না দাও না এটা হবে বলছে না দিদি তোমাদের হাতে এগুলো হবে না এগুলো বাচ্চাদের আমি তুমি দাও দেখি তারপরে দেখি দেখবে আমাদের এমনি ঢুকে যাবে কিছু করতে হবে না আর যেগুলো বড়দের সেগুলো পড়লে আমার এখানে চলে আসে আমি আমার বাচ্চাদের আবার আমাকে মানে কিছু করতে হচ্ছে না দেখো এমনি এরকম টেনে খুলে যাচ্ছে মানে আমার হাতের জিনিসটা এতই সরু আমি যা হোক বাচ্চাদের জিনিস আমার হচ্ছে ভালো এটা 40 টাকা নিয়েছে এরকম পড়ে অনেকে কিন্তু আমি দূর আমার হাতে হয় না সেই পড়লে এত দূর চলে আসে আর ব্যাঙ্গেলসগুলো হয়তো একটু এখানটা থাকলে দেখতে ভালো লাগে এখানটা থাকলে দেখতে ভালো লাগে ব্যাস এইগুলো সাজা গোজার জিনিস আর কিছু নেই আর একটা যে ছোট্ট প্রদীপ কিনেছি দেখতে কি সুন্দর আর একটা জিনিস কি কিনলাম আর একটা আমার একটা ছোট্ট গোপাল আছে গোপাল ঠাকুর গোপাল ঠাকুরের জন্য একটা এরকম ছোট্ট মুকুট কিনেছি একটা দোকান বসেছে পুরো মানে গোপালের যা লাগে আর কি ড্রেস তার খাট বিছানা মশারি সব কিছু হার মানে সাজা পূজার জিনিস মানে গোপটা গোপালের জিনিস যা যা লাগে সবই দোকানটা বানাবে এইটা কিনেছি আর একটা জিনিস কিনেছি দেখাচ্ছি ওই যে একটা পোড়ামাটির দোকান বসেছিল দেখালাম না ওইখান থেকে একটা চাইছিলাম যে এরকম ওয়ালে টাঙানোর জন্য কিছু একটা ওয়াল হ্যাঙ্গিং নেওয়ার জন্য তো সেরকম কিছু পাইনি মানে যেগুলো আছে সেগুলো আমাদের বাড়িতেও আছে
আর একটা এরকম এই ফুলদানি মতো। এটা দেখে বেশ পছন্দ হলো, এটা নিলাম। এইদিকে একটা বুদ্ধ আর এইদিকে একটা গণেশ, এই যে ফুলদানি। এটা 185 টাকা নিল। কেমন লাগছে আমাকে জানাবে। আমি মানে প্রত্যেক বছর ওই দোকানটা থেকে আমাকে ছোটখাটো জিনিস যা হলো আমার কিছু না কিছু কিনতেই হবে, ভালো লাগে দোকানটা এত। এইগুলোই কিনলাম মেলা থেকে। আর কিছু আছে কিনা কে জানে কোথায় রেখে দিয়েছি, মানে যদি পাই পরে মনে হয় যে দেখানো হয়নি দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আমার মেলা থেকে শপিং, খুচরা মেলা থেকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা এখনও হওনি তারা প্লিজ আমার চ্যানেলে বন্ধু হয়ে যাও, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ঠান্ডাতে সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।